নমস্কার আচ্ছা এই হোর্ডিং পোস্টার গুলো একটু নিচে নামিয়ে দাও তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা দেখতে পারবে ফ্ল্যাগ ফ্ল্যাগ গুলো একটু নিচে নামিয়ে দাও পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের দেখতে সুবিধা হবে এই প্ল্যাকার্ড ছবি এগুলো একটু দয়া করে নিচে নামিয়ে দাও প্রথমেই ধন্যবাদ জানাই আজকের সবার সঞ্চালক রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বৈষ্ণর চট্টোপাধ্যায় সহ সভাপতি সুব্রত বক্সি সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একাধিক সদস্য এখানে উপস্থিত রয়েছেন আমি সকল মন্ত্রিসভার সদস্যকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই রাজ্যসভা লোকসভার সাংসদ দলের তরফ থেকে যারা আছেন বিধায়কগণ যারা আছেন এর সাথে সাথে বিভিন্ন দলীয় পদাধিকারী জেলা সভাপতি সহ শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন যারা সভা মঞ্চে আছেন তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই যারা সভা মঞ্চে নেই কিন্তু সভা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি মূলত ধন্যবাদ জানাই তৃণমূল যুব কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল রাজ্য ছাত্র পরিষদ ভাই ত্রীরাঙ্কুর ভট্টাচার্য এবং সায়নী ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিক শুভানুদ্যায় কর্মী সমর্থক যারা আজকের এই সভাকে কার্যত জনসমুদ্রে পরিণত করেছেন এই কাঠ ফাটা রৌদ্র উপেক্ষা করে যে বিপুল সংখ্যায় মানুষ আজকেই শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছে পক্ষে তার তিনগুণ মানুষ রাস্তায় রয়েছে তারা আজকে মাঠে ঢুকতে পারেনি আমি ভেবেছিলাম সভা শুরু করার আগে এই যে শহীদ মিনারের স্মৃতিসৌধ রয়েছে আমি সেখানে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধার্ধ নিবেদন করে আজকে সভা শুরু করব। কিন্তু হাইকোর্টের নির্দিষ্টভাবে কিছু বাধ্যবাধকতা গাইডলাইন নির্দেশিকা মেনে আজকে আমাদের এই সভা করতে হচ্ছে একাধিক আন্দোলন ইতিমধ্যে এই মঞ্চ এই সভা স্থলে চলছে আপনারা জানেন আমি কিছু বলার আগেই প্রথমেই এই শহীদ মিনারের স্মৃতিসৌধ ভারতবর্ষর স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে যারা নিজের প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের সভা শুরু করছি আমার বক্তব্য রাখা শুরু করছি আপনারা জানেন আজকে যে বিষয়গুলো নিয়ে মূলত আমাদের এই সভা কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর পক্ষপাত দুষ্ট আচরণ এবং তার সাথে দু হাজার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পর বাংলার প্রতি যে ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা তার বিরুদ্ধে আমাদের এই সভা এবং আমরা এই সভা সমিতি করব বিগত এক মাস ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে লাউডস্পিকার নিষিদ্ধ ছিল বলে আমরা হয়তো সভা সমিতি করিনি কিন্তু আজকে আমি এই মঞ্চ থেকে বলতে চাই যারা গেল গেল রব তুলেছিল আর বলছিল তৃণমূল কংগ্রেস দুর্বল হচ্ছে আজকের এই সমাবেশ তাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই যে যত দিন গেছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে এবং যত বিরোধী দল আছে আমি অনুরোধ করব টিভির পর্দায় কোটে না থেকে জনতার দরবারে আসুন মাঠে ময়দানে আসুন যত রাজনৈতিক দল আছে বাংলায় একে অপরের সাথে হাত মিলিয়ে সাত দিনের মধ্যে এই সভা আর্ধেক সভাও যদি আপনারা করতে পারেন তারপর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনারা কথা বলবেন সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী কতটা বলিস তো আজকে তো ছোট্ট একটা ট্রেলার দেখালাম আগামী দিন দরকার হলে আমরা এই আন্দোলন দিল্লির বুকেও সংগঠিত করব তৈরি থাকুন গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে কোর্ট বলে না রাজনৈতিক নেতা বলে না রাজনৈতিক দল বলে না সংবাদ মাধ্যম বলে না শেষ কথা বলে গণদেবতা জনতা জনার্দন আমি আজকে এই শহীদ মিনারের স্মৃতিসৌধ এবং এই পবিত্র মাটিকে সাক্ষী রেখে আপনাদের বলছি যেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে সভা করছি প্রত্যেকটা বিষয় আমরা আগামী দিন দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব বৃহত্তর লড়াইয়ের জন্য বন্ধুরা প্রস্তুত থাকুন দু হাজার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পর মুখ থুপড়ে পড়ার পর একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে গ্রামীণ সড়ক যোজনা তার টাকা বন্ধ আবাস যোজনা তার টাকা বন্ধ এবং মানুষের যত পরিষেবামূলক কাজ সবার টাকা বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ সালের আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে পাঁচই ফেব্রুয়ারি তারিখটা মনে রাখুন দু হাজার চোদ্দ সাল প্রধানমন্ত্রীর ব্রিগেড প্যারেড ময়দানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সভা করে বলেছিল যে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে বাংলার মানুষের হাতে আমি দুটো লাড্ডু তুলে দেব সত্যি আজ বাংলার মানুষের হাতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার এবং বিজেপির নেতারা লাড্ডু তুলে দিয়েছে একশো দিনের কাজেও লাড্ডু আর আবাস যোজনার কাজেও লাড্ডু আজকে আমরা এই সভা করছি শহীদ মিনার ময়দানে আপনি জানেন শহীদ মিনারের নাম কি ছিল শহীদ মিনারের নাম ছিল অক্টারলনি মনুমেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যের যে মিলিটারি জেনারেল ছিল ডেভিড অক্টারলনি তার নামে এই স্মৃতিসৌধ নামকরণ হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যুক্তরাষ্ট্রের সরকার এবং ভারতবর্ষের সরকার বাংলার সরকার যৌথভাবে খুব সম্ভবত উনিশশো সালে এই অক্টারলোনি মনুমেন্টের নাম বদলে করেছিল শহীদ মিনার এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে শহীদরা প্রাণ দিয়েছিল সেই শহীদদের নামে নামকরণ হয়েছিল এই স্মৃতিসৌধের আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আজকে বাংলার মানুষের যদি বাড়ি হয় নরেন্দ্র মোদীর নামে বাড়ি হওয়া উচিত না বাংলার নামে বাড়ি হওয়া উচিত আমি শুধু আপনাদের জিজ্ঞেস করছি না সাংবাদিক সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে গোটা বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি যে বাংলায় যদি রাস্তা হয় তাহলে প্রধানমন্ত্রীর নামে হওয়া উচিত নরেন্দ্র মোদীর নামে হওয়া উচিত না বাংলার নামে হওয়া উচিত কার নামে হওয়া উচিত কার নামে হওয়া উচিত বাংলা আবাস যোজনা হওয়া উচিত না প্রধানমন্ত্রীর নামে হওয়া উচিত বলুন বাংলার মানুষ বাংলা আবাস যোজনা কার নামে হওয়া উচিত বাংলা সড়ক যোজনা কার নামে হওয়া উচিত বাংলার প্রকল্প কার নামে হওয়া উচিত আর এই শহীদ মিনার ময়দান অক্টাল মনুমেন্ট হওয়া উচিত না শহীদ মিনার হওয়া উচিত আমি জিজ্ঞেস করতে চাই আজকে কি হওয়া উচিত শহীদ মিনার আঠেরোশো সালে ইংরেজরা ভেবেছিল অনন্তকাল আমরা রাজত্ব করব। আমাদের লোকেদের নামে এই স্মৃতিসৌধ নামাঙ্কিত করে ভারতবর্ষের মানুষের উপর আমরা অত্যাচার সংগঠিত করব এই বাংলা থেকে সেই আন্দোলন শুরু হয় নবজাগরণ বলুন স্বাধীনতা সংগ্রাম বলুন স্বাধীনতা আন্দোলন বলুন ভারতবর্ষকে পথ দেখিয়েছে বাংলা আজকে যারা নিজেদের নামে ক্রিকেট স্টেডিয়াম নিজের নামে নামাঙ্কিত হবে রাস্তা নিজের নামে নামাঙ্কিত হবে বাড়ি নিজের নামে নামাঙ্কিত হবে ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে হলেও বাংলায় হবে না তার কারণ বাংলার মানুষ মেরুদণ্ড বিক্রি করতে জানে না আমরা যদি মাথা নত করি ঈশ্বর আল্লাহর কাছে করব বাবা মার কাছে করব আর জনতা দনার্দনের কাছে করব দিল্লির দানবদের কাছে বাংলার মানুষ মাথা নত করতে জানে না অনেক রোজাদাররা এসছেন আজকের সভায়। রমজান মাস চলছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের রোজা যেন আজকে কবুল হয় আমি প্রার্থনা করি যে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে সংহতি যাতে অক্ষুণ্ণ থাকে আজকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন দু সালে আঠেরোটা সাংসদ ভারতীয় জনতা পার্টির এই বাংলার মানুষ জিতিয়েছিল তার ফলে বাংলায় কি করেছে এরা রাস্তার টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ আর ওদিকে এক লক্ষ টাকা এক লক্ষ কোটি টাকা আদানি সাধারণ মানুষের এলআইসি আর এস বি মাধ্যমে আত্মসাত করে দিয়ে ফুর্তি করছে আর বিজেপির বাবুদের চোখে কাপড় বাঁধা কিচ্ছু করতে পারছে না তার কারণ এই টাকা তো আদানির নয় এই টাকা সাধারণ মানুষের আর ভোগ করছে বিজেপি বাংলার বকেয়া পাও না এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা এখান থেকে প্রায় আটশো মিটার এক কিলোমিটারের মধ্যে বি আর আম্বেদকারের মূর্তির পাদদেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় শুরু করেছেন আজকে বেলা বারোটা থেকে আগামীকাল সন্ধে অবধি চলবে কিন্তু আপনারা দেখুন যারা বাংলার মানুষের স্বার্থের কথা বলে নির্বাচনের সময় আঠেরোটা সাংসদ নিয়ে গেছিল আপনি জানেন বাংলার কটা প্রকল্পের টাকা বন্ধ কেউ বলতে পারবে লোকে ভাবে একশো দিনের টাকা বন্ধ করেছে লোকে ভাবে আবাস যোজনার টাকা বন্ধ করেছে লোকে ভাবে প্রধানমন্ত্রী গ্রাম সুরক্ষা যোজনার টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা বন্ধ করেছে দু কুড়ি দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ প্রায় আর দু অর্থবর্ষ অর্থাৎ দুটি অর্থবর্ষ আর এই দু বছরে একশো ছটা প্রকল্পের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে জবাব দেবেন না এদেরকে মায়েরা জবাব দেবেন না বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে আর বাংলার মানুষের পাতে আঘাত করছে এদেরকে জবাব দেবেন কি দেবেন না সতেরো লক্ষ পরিবার একশো দিনের কাজ করে বসে রয়েছে তাদের বকেয়া পাওনা তাদের অধিকার ছাড়ছে না সব রাজ্যের টাকা ছেড়ে দিয়েছে একমাত্র বাংলার টাকা জোর জবরদস্তি গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রেখেছে একমাত্র বাংলার টাকা তার কারণ দু হাজার একুশে বাংলার মানুষ এদের ল্যাজে গোবরে করেছিল আপনি মাথায় রাখবেন দু হাজার আঠেরো উনিশ সালে আঠেরোটা সাংসদ দিয়েছেন আর তার বিনিময়ে একশো ছটা প্রকল্পের টাকা কেন্দ্র সরকার বাংলায় বন্ধ করে দিয়েছে দু হাজার একুশে সত্তরটা সাংসদ দিয়েছেন আর কেন্দ্র সরকার একশো একান্নটা সেন্ট্রাল টিম গত বছরে বাংলায় পাঠিয়েছে আপনি দেখুন আমরা সভা করতে গেলে সব সবসময় আইনি জটিলতা আমরা সংবাদ মাধ্যম হোক বা বিচার ব্যবস্থা হোক চাই গণতান্ত্রিক কাঠামোকে সম্মান দিয়ে সবাই যাতে স্বাধীনভাবে কাজ করে কিন্তু আমি কোনো জাজমেন্ট যদি ক্রিটিসাইজ করি বিচার ব্যবস্থার একজন বিচারপতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন আমি রুল জারি করে অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠাতাম আর সেই বিচার ব্যবস্থার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের বিরুদ্ধে কেন্দ্রের আইনমন্ত্রী কিরান রিজুজু বলছে তারা অ্যান্টি ইন্ডিয়া গ্যাংয়ের সদস্য আর সেই বিচারপতিদের মুখেই কুলুপ তা বিজেপি যদি করে তার জন্য আইন এক বিজেপি যদি করে তার জন্য আইন এক আর তৃণমূল যদি কেউ করে বা অন্য রাজনৈতিক দল যদি করে তার জন্য আইন আরাক আমরা চাই যেখানে দুর্নীতি হয়েছে সেখানে শাস্তি হোক আমরা চাই যেখানে অভিযোগ রয়েছে তদন্ত হোক কিন্তু পিক অ্যান্ড চুজ হবে না যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন হোক বা এই এসএসসি প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের যদি দলিল উদ্ধার হয় কেন দিলীপ ঘোষকে কাস্টোডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না ভারতীয় জনতা পার্টি করো তাই আইন আলাদা আর আমি তৃণমূল করি তাই আইন আলাদা তোমার জন্য যা আইন আমার জন্য তাই আইন আর আমি প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে বলবো সংবাদ মাধ্যম কি করলো আর বিরোধীরা কি বলল এই ফাঁদে পা দেবেন না তৃণমূল একমাত্র দল দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে ছদিনের দিনের মাথায় সাসপেন্ড করেছি দল থেকে বাইর দল থেকে সাসপেন্ড করে মন্ত্রিসভা থেকে তাকে অব্যাহত দেওয়া হয়েছে আমরা একাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি মানুষের কাছে যখন যাবেন মাথা উঁচু করে বুক ঠুকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যাবেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বা প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে সিপিএম এর মনোরঞ্জন পাত্র দোষী সাব্যস্ত হয়েছে আজকে সুজন বাবু আর সূর্য মিশ্রর মুখে আমাকে সততার বাণী শুনতে হবে বিশ্বজিৎ কুন্ডু কালনার প্রাক্তন বিধায়ক যখন জানতে পারল যে দল টিকিট দেবে না অমনি চলে গেল ভারতীয় জনতা পার্টিতে নিজের মুখে স্বীকার করেছে যে আমার পরিবারের তিনজনকে চাকরি দিয়েছি আরো বাষট্টি জন লোককে আমি চাকরি দিয়েছি তার পঁয়ষট্টিটা লোককে চাকরি দিয়েছে আজও সে বিজেপিতে বহাল এই বিজেপির কাছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আর দিলীপ কসুদের মুখে আমাদেরকে সততা শিখতে হবে তৃণমূল যা বলে তৃণমূল করে দেখায় তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে যদি সাসপেন্ড করে তোমাদের ক্ষমতা থাকলে হিমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী আর বিশ্বজিৎ কুন্ডুকে সাসপেন্ড করে দেখাও তারপর তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলবে আর সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের কাজ করবে আমি বলবো এতে বিচলিত হবেন না তাদের দায়বদ্ধতা রয়েছে তারা একটা ন্যারেটিভ বিল্ড করতে চায় আমরা মানুষের কাছে পৌঁছাবো আমরা মানুষের কাছে যাব মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কি কারো দয়ায় তৃণমূল কংগ্রেস আসেনি মানুষের জন্য কাজ করতে আমরা বদ্ধ পরিকর দুদিন আগে আপনারা গুজরাটে দেখেছেন বিলকিস বানু হত্যাকাণ্ডের যাবজ্জীবন যাবজ্জীবন শাস্তি যাদের হয়েছে সেই শৈলেশ ভাটকে কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা মিটিংয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রেখেছে যার যাবজ্জীবন শাস্তি হয়েছে বেলে বাইরে সেই শৈলেশ ভাট যে বিজেপি আর গুজরাট সরকারের মিটিং মঞ্চে বসে থাকে তাদের কাছে আমাদের শিক্ষার বাণী শুনতে হবে তাদের কাছে আমাদের সংহতির কথা শুনতে হবে সততার কথা শুনতে হবে আর কথায় কথায় বলতো না ভাইপো এই করেছে ভাইপো তাই করেছে তিন বছর হয়ে গেল এখনো মুখ দিয়ে অভিষেক বেরোয়নি কি জ্বালা কি ভয় আমি তো তিন বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি জবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে এ মদন মিত্র বসে আছে কুনাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল কি বলেছে জানেন এদেরকে বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব কি বলেছিল না সারদা থেকে শুরু করে নারদা তারপর হলো গরু কয়লা এসএসসি আমি যত সিবিআই সিবিআইয়ের চলছে আমি বুক থুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক এই শহীদ মঞ্চে মঞ্চে আমি করব উঠে কথা দিয়ে গেলাম বিজেপির কোন নেতার হিম্মত আছে বলবে বুক ঠুকে তৃণমূল কংগ্রেস করবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল একমাত্র দল যে ব্যবস্থা নিয়েছে আরে অন্যান্য রাজনৈতিক দল যারা সততার কথা বলে কি করেছেন আপনারা বড় বড় ভাষণ তিন বছর ধরে কাউকে দেখা যায়নি একুশে নির্বাচন হয়েছে প্রায় দু বছর অতিক্রম হয়েছে আপনি দেখুন বাইশ মাসে একুশটা কেসে সিবিআই দিয়েছে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে আপনি দেখাতে পারবেন না তার কারণ যে করে হোক এদেরকে দুর্বল করতে হবে সাংগঠনিকভাবে অর্থনৈতিকভাবে রাজ্য সরকারকে দুর্বল করতে হবে আর তৃণমূল কর্মীদের মিথ্যে মামলায় জেলে ঢুকিয়ে রাখতে হবে আমি অনুরোধ করব যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হবে ইডি সিবিআই আপনাদের কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করবে বা কাস্টাডিতে নেবে সরাসরি এক ডাকে অভিষেকে ফোন করে আপনারা জানাবেন আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো কথা দিয়ে গেলাম যদি কারো কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে আঁচড় পড়ে আমি বেঁচে থাকতে ছেড়ে কথা বলবো না কিন্তু আমাদের কর্মীদেরও বদ্ধ বদ্ধপরিকর হয়ে মানুষের জন্য কাজ করতে হবে আইন ভারতবর্ষে সবার জন্য এক তিন দিন আগে রাহুল গান্ধীর সাংসদের সদস্যতা খারিজ হয়েছে আমরা এর বিরোধিতা করেছি রাহুল গান্ধী বলে নয় অন্য কোনো সাংসদ হলেও যে কায়দায় গায়ে চড়ে শুধুমাত্র একটা কমেন্টকে কেন্দ্র করে যে রাজনৈতিকভাবে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা সে বলেছে সেই জন্য তার দুবছরের শাস্তি আর সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার লোকসভার সদস্যতা পদ খারিজ তাহলে রাহুল গান্ধী কি বলেছিল বলেছিল নীরব মোদী ললিত মোদী আর নরেন্দ্র মোদি উনি যে কথাটা বলেছে আমি সমর্থন করি না এবং কারোর ভাবাবেগে আমি আঘাত করতে চাই না কিন্তু আমি আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা বাংলাকে প্রশ্ন করতে চাই যে মোদী পদবীর লোকেরা চোর বলে যে সাংসদের সাংসদ পদ খারিজ হয় তার কারণ একটা সম্প্রদায়িকের ভাবাবেগে সে আঘাত করেছে তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দু হাজার একুশ সালের নির্বাচনে এসে দিদি ও দিদি মহিলাদের যে আঘাত করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন কেন হবে না গোটা মহিলা সম্প্রদায়কে যে ব্যঙ্গাত্মক ভাবে ভাবে আক্রমণ করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন আমার প্রশ্ন এখানে সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে ও বলে সম্প্রদায়ের মানুষের আঘাত করে যদি রাহুল গান্ধীর সাজা হয় তাহলে এই বীরবাহা হাঁসড়া দেবনাথ হাঁসড়াদের বলেছিল এই রাজ্যের বিরোধী দল যে এরা আমার জুতার তলে থাকে তাহলে বিরোধী দলনেতার দু বছরের জেল হবে না কেন কেন আইন কি আমার জন্য আলাদা আর আপনার জন্য আলাদা আমি প্রশ্ন করতে চাই আজকে আপনাদের বলুন ভারতবর্ষের আইন আমি তৃণমূল করি বলে এক আর আপনি বিজেপি করেন বলে আর এক কোথাকার বিচার আমি আমাদের লিগাল ছেলের যারা দায়িত্বে আছে বিশেষ করে বৈশাখা থেকে শুরু করে সবাইকে যারা অ্যাডভোকেট বা প্র্যাকটিস করছেন এই সুরাত কোর্টের জাজমেন্টকে হাতিয়ার করে আমরা কোর্টে যাব যে একটা সুরাট কোটের জাজমেন্ট যদি ওবিসি সম্প্রদায়ের আঘাত হয়েছে বলে রাহুল গান্ধীর পদ খাড়ি জয়। তাহলে এসটি সম্প্রদায়ের ভাবাগে আঘাত করে কেন শুভেন্দু অধিকারী জেলে যাবে না এটা নিয়ে আগামী এক মাসের মধ্যে পিটিশন চাই তারপর মানুষ দেখুক যে বিচার ব্যবস্থা কাকে সমর্থন করছে বিচার ব্যবস্থা স্বাধীন কিনা আমি ভুল বলছি আমি ভুল বলছি গুজরাটে ভারতবর্ষের যদি আইন প্রযোজ্য থাকে তাহলে বাংলায়ও সেই আইন প্রযোজ্য সিআরপিসি আইপিসি পিএমএলএ সব তো ভারতবর্ষ জুড়ে খালি গুজরাট বলে তো নয় বাংলা বলে তো নয় কাশ্মীর থেকে তামিলনাড়ু সর্বত্র এক আইন প্রযোজ্য তাহলে রাহুল গান্ধীর যদি সদস্যতা পদ খারিজ হয় তাহলে প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেতার সদস্যতা পদ খারিজ হবে না কেন এই নিয়ে আমরা আন্দোলন করব। এবং আগামী দিন আমি আপনাদের বলছি দিদির সুরক্ষা কবচ চলছে গতকাল আমাদের সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পর শুভ উদ্বোধন করেছেন সূচনা করেছেন আপনি জেনে রাখুন কেন্দ্র সরকারের সব টাকা বন্ধ তিন হাজার ছশো পঁচাত্তর কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে বারো হাজার রাস্তার কাজ সরকার তিন থেকে চার মাসের মধ্যে শেষ করবে কালকে সে কাজ শুরু হয়েছে এবং সেখানে তৃণমূল একটা বিধানসভায় হেরে গেছে সেই বিধানসভায় কাজ হবে না সেই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা যেখানে জিতেছি আমরা সেখানেও কাজ করব, প্রত্যেকটা অঞ্চলে আর যেখানে আমরা পরাজিত হয়েছি মানুষ আমাদের বিপক্ষে রায় দিয়েছে ভোট দিয়েছে আমরা সেই অঞ্চলগুলোতেও রাস্তা করব। এটাই তো মানবিক সরকার আমি নিশ্চিতভাবে রাজনীতি করবো কিন্তু যখন আমি নির্বাচিত হব আমার একটাই ধর্ম মানব ধর্ম কে কন্যাশ্রী পেলো কে যুবশ্রী পেলো কোথায় রাস্তা হলো কোথায় গতি দ্বারা হলো কোথায় সবুজ সাথীকে সাইকেল পাচ্ছে কোথায় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সমস্যা রয়েছে কোথায় লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছানো উচিত এটাই তো তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো সুতরাং সংবাদ মাধ্যম কি করছে আর বিরোধীরা কী করছে ফাঁদে পা দেবেন না সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের কাজ করুক আমার তো দৃষ্টিভঙ্গি আলাদা দেখুন দু চারটে যদি ছেলে তৃণমূল কংগ্রেসের সাথে ছাত্র অবস্থা থেকে তারা রাজনীতি করছিল হয়তো এবং আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে হয়তো দেখতে পেলাম যে তারা কোনো রকম কোনো ষড়যন্ত্র যদিও প্রমাণিত নয় তার কারণ ট্রায়াল কোর্টে প্রমাণিত হবে তার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে বেনিফিট অফ ডাউট দিয়েই যদি আমরা স্বীকার করি যে ভুল করেছে আমরা দল থেকে বহিষ্কার করেছি করেছি তো করেছি তো কিন্তু আপনি বলুন অন্য কোনো রাজনৈতিক দল করতে পেরেছে এই যে অজয় তেনি মিশ্র ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তার ছেলে গাড়ি করে পিষে দিয়ে পাঁচজন কৃষককে হত্যা করেছিল উত্তরপ্রদেশে পাঁচজন কৃষককে চারজন না পাঁচজন খুব সম্ভবত পাঁচ তারপরেও তার বাবা সেই পদে বহাল সুতরাং যদি কেউ ব্যবস্থা নিতে পারে যারা বলবে না তৃণমূল কংগ্রেস তাদের তাদেরকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যখন বেরোবেন ব্যাচটা পরে বেরোবেন বলবেন এই দুর্নীতিগ্রস্ত দলে আমি সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আজীবন আছি তার কারণ এই দলই ব্যবস্থা নেয় এই দল ছাড়া অন্য কোনো দল ব্যবস্থা নেয় না তৃণমূলের নিজের নেতাদের যদি দু সাল থেকে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছিল কাউকে রেয়াত করেনি আমি তাদের নাম না হয় আজকে সবাই নাই বললাম কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের কাছে যাবে মানুষের পাশে থাকবে মানুষের জন্য কাজ করবে তৃণমূল কংগ্রেস মানুষকে পরিষেবা দেবে তৃণমূল কংগ্রেস মানুষের হয়ে লড়বে তৃণমূল কংগ্রেস বাংলার স্বার্থে লড়বে আর আগামী দিন আমাদের কর্মী সমর্থকরা বুক ছিটিয়ে লড়াই করার জন্য তৈরি থাকুন জাতি রাজনৈতিক দলমত নির্বিশেষে আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আজকে আবেদন করছি যেভাবে বাংলাকে নিপীড়িত ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে হেরে যাওয়ার পর লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত করে রয়েছে এদের ছেড়ে কথা বলবেন না এই ভোট পরবর্তী হিংসা নিয়ে এত গলা ফাটিয়েছিল ত্রিপুরার অবস্থা কি কোন সংবাদ মাধ্যমে খবর হয় এই আদানি এক কোটি টাকা এলআইসি আর এস এক এক লক্ষ কোটি টাকা এলআইসি আর এর মাধ্যমে মানুষের গচ্ছিত সঞ্চিত গরিব মানুষের টাকা আত্মসাত করেছে কখনো ভেবেছেন এক লাখ কোটিতে কি হবে নব্বই শতাংশ লোক জানেই না যে এক লাখ কোটিতে কটা শূন্য আছে এক লাখ কোটি মানে একের পাশে বারোটা শূন্য কটা বারোটা এই এক লাখ কোটিতে কি হতো কেন্দ্র সরকার রাজ্য সরকারের এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা ইচ্ছাকৃতভাবে ভাবে গায়ে জোরে আটকে রেখেছে এই এক লাখ পনেরো হাজার কোটি টাকা যদি বাংলায় আসতো কি হতো আপনি শুনবেন কি হতো পঞ্চাশ লক্ষ পরিবারকে দু লক্ষ কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করে দেওয়া যেত পঞ্চাশ লক্ষ পরিবার নদী ভাঙনের যা সমস্যা চিরস্তরে বিদায় দিয়ে সাময়িক না চিরস্থায়ী সমাধান করেই পারগুনো বানানো যেত এছাড়া প্রত্যেকটা বিধানসভায় পঞ্চাশ কোটি টাকা করে ব্যয় করে চারটে করে ব্রিজ হতো এই এক লক্ষ পনেরো হাজার কোটি টাকায় যেটা গায়ের জোরে আটকে রেখেছে প্রায় এক লক্ষ কিলোমিটার পাকার রাস্তা হতো কৃষকদের বাড়তি সহায়তা মৎস্যজীবীদের বাড়তি সহায়তা করতে রাজ্য সরকার সফল হতো সেখানে এই যে গায়ের জোরে কোনো রাজ্যের টাকা আটকে নেই অন্তত পক্ষে একশো দিনের টাকা কোনো রাজ্যের আটকে নেই বাংলা একমাত্র রাজ্য যেখানে একশো দিনের টাকাও আটকে প্রধানমন্ত্রী এসে বলতো না বিজেপির নেতারা বলতো না বাঙাল নেই বাংলাদেশ গেয়া বলতো না আজকে বলুন বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে কে দেখছে মায়েরা কে দেখছে পশ্চিম বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে জোর গলায় বলুন আমি শুনতে পাচ্ছি না গলার আওয়াজ এমন ভাবে তুলুন যেন দিল্লির লোক কল্যাণ মার্ক কাপে বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে বাংলাকে বাংলাদেশের চোখে কে দেখছে বাংলার মানুষকে নিপীড়িত করে কে রাখছে বাংলার টাকা কে আটকে রাখছে একশো দিনের টাকা কে আটকে রাখছে গরিব মানুষের পেটে কে আঘাত করছে সড়ক যোজনার টাকা কে আটকে রাখছে মানুষের মাথার উপর ছাদের টাকা কে আটকে রাখছে কথায় কথায় ইডি সিবিআই তাই না এখানে সংবাদ মাধ্যম আছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি একুশটা সিবিআই হয়েছে গত তেইশ একুশ মাসে কটা একুশটা মানে প্রতি মাসে একটা করে সিবিআই আপনার যদি ক্ষমতা থাকে আপনি একশো দিনেও সিবিআই করুন কিন্তু সতেরো লক্ষ মানুষের টাকা ফেরত দিন তৃণমূল কংগ্রেসের কেউ যদি যুক্ত থাকে চব্বিশ ঘন্টায় আমরা বহিষ্কার করব আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি ক্ষমতা আছে আপনি সিবিআই করুন একশো দিনে কিন্তু সতেরো লক্ষ পরিবারের টাকা আপনাকে ছাড়তে হবে আর যদি না ছাড়েন আমি যেদি ছেলে একা হলেও যাব মানুষকে সংগঠিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু দিল্লি অচল করে আমি দেখাবো এটা আমার প্রতিজ্ঞা কি তৈরি তো তৈরি করবে লড়বে লড়বে মানুষের সাথে দল করবে মমতা কথা মানুষ পৌঁছাবে উন্নয়নমূলক কর্মযজ্ঞে সামিল হবে বাংলার অপমানের বিরুদ্ধে লড়বে বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়বে দুয়ার তুলে বলুন করবেন করবেন লড়বেন গড়বেন আওয়াজ তুলবেন আন্দোলনের নাম দেন আমি কথা দিচ্ছি যেখানে আপনি যেতে বলবেন আপনার পাশে থাকবো এবং আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব আমি সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে বলবো আমি এপ্রিল মাসে সাত আটটা জেলায় আমার কর্মসূচি নেওয়া আছে এর বাইরেও আমি বিভিন্ন কর্মসূচি নিয়ে যাতে মানুষকে সংগঠিত করে আমরা বাংলার পাওনা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে পারি তার ব্যবস্থা আমরা করব। অনেক অনেক ধন্যবাদ আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না জয় হিন্দ বন্দে মাতারাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা আগে বলতো জয় বাংলা বাংলাদেশ এখন ভারতবর্ষের রাষ্ট্রপতি আর বাংলার রাজ্যপালও জয় বাংলা বলছে সুতরাং জয় বাংলা যখন বলবেন একটু গর্ব করে বলবেন আওয়াজ তুলে বলবেন পায়ের ধুলো উড়িয়ে বলবেন আকাশ পাতা আকাশ বাতাস কাঁপিয়ে বলবেন গলার জোর তুলে বলবেন আমার সাথে জয় বাংলা 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 জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মা বন্দে মা বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস চিনা বাদ তৃণমূল কংগ্রেস চিনা বাদ জড়েত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা বাদ জড়েত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্ন বাদ সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্ন বাদ তৃণমূল যুব কংগ্রেস চিন বাদ তৃণমূল ছাত্র পরিষদ চিন বাদ তৃণমূল কংগ্রেস চিন আর তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল কংগ্রেসের কি শক্তি আজকে তো দেখিয়ে দেওয়া হলো আমার মনে হয় পরবর্তীকালে আমরা যদি সভা সমিতি করি ব্রিগেডে করতে হবে খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের সৈনিকদের লড়ার আগে এক ধাপ আগে ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকদের সাথে লড়ো তারপর বুঝতে পারবে যে এই দলের সাংগঠনিক শক্তি আর মানুষের হৃদয়ে এই দলের সৈনিকেরা কিভাবে জায়গা করে নিয়েছে আপনারা সাবধানে বাড়ি ফিরবেন আর আমি সকলকে অনুরোধ করব একটা কথা বলে কোনো রকম কোন প্রচ প্ররোচনায় পা দেবেন না মহামান্য বিচার মহামান্য আদালতের বিচারপতির কিছু নির্দেশিকা মেনে আমাদের সভা করতে হচ্ছে এখানে ডি আন্দোলনকারীরা সভা করছে কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না শান্তিপূর্ণভাবে আমরা সভা করেছি আমরা সভা শেষ করছি আপনারা সবাই সাবধানে ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার